জামাই ষষ্ঠীর দিন বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেলেন একই পরিবারের পিতা পুত্র। জামাই ষষ্ঠীর দিনই বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেলেন বাবা ও ছেলে। পরিবার সূত্রে জানা গিয়েছে টিভি বন্ধ করতে যান ছেলে, সেই সময় ইলেকট্রিক শক খায় সে, বিদ্যুৎ পিষ্ট হয় ছেলে। ছেলেকে বাঁচাতে আসলে বাবাও বিদ্যুৎ পিষ্ট হন। তড়িঘড়ি কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটে নদিয়ার কৃষ্ণনগরের নবদ্বীপের ভালুকা এলাকায়। ছেলের নাম সনজিৎ সর্দার ও পিতার নাম তুলসী সর্দার। ঠিক কি কারণে এই দুর্ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। কি ঘটনা ঘটেছে? কিসের সঙ্গে বডি হয়েছিল? খাটের সঙ্গে খাট। আমার ভাইয়ের বউ ঘুমাচ্ছিল, আমার ভাই টিভি দেখে টিভিটা বন্ধ করে যাচ্ছিল, সুইচ বন্ধ করতে কিভাবে তা ছিঁড়ে যায়, ওকে ঠেলা মেরে ফেলে দেয়। তখন আমার ভাইয়ের বউ বেরিয়ে এসে বউ টান হয়ে ছিটকে ফেলে দেয়। আমার বউ বাবাকে আমার মাকে তোলাই, আমার বাবা আমার ভাইকে ঠেকাতে যাই, অথচ সব মাঝে শর্ট খেয়েছে। আমার বাবাকেও শর্ট খেয়ে আমার বাবা সামনে পড়ে মরে বাবা হয়ে আছে। আপনার নাম কি? নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, টাইমস বাংলা।